बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम डियर स्टूडेंट्स। टुडे आई विल डिस्कस फ्रॉम योर इंग्लिश फर्स्ट पेपर बुक यूनिट 7 ह्यूमन रिलेशनशिप्स लेसन 1 एटिकेट एंड मैनर्स। एटिकेट कथाटार अर्थ होच्छे गिये शिष्टाचार एंड मैनर्स होच्छे गिये आचार आचरण। ताहले एटिकेट एंड मैनार्स होते गए शिष्टाचार एवं आचार आचरण। एज ए चाइल्ड यू मस्ट हैव बीन टोल्ड टू ग्रीट योर एल्डर्स एंड विजिटर्स टू योर होम अकॉर्डिंग टू योर कल्चर एंड ट्रेडिशन। एज ए चाइल्ड शिशु हिसेबे यू मस्ट हैव बीन टोल्ड तुम्हाके बला हुए थाके टू ग्रीट। ग्रीट कथाटार माने होच्छे अभिवादन करा। योर এল্ডার্স, এল্ডার্স হচ্ছে তোমার বড় যারা আছে, তোমার বড়দেরকে। এন্ড ভিজিটরস, এবং তোমার বাসায় যে অতিথি আসেন, এখানে ভিজিটরস বলতে বুঝেছে আগন্তুক যারা আসেন বা অতিথি যারা আসেন। টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার, তোমার সংস্কৃতি অনুযায়ী। এন্ড ট্রেডিশন, এবং তোমার ঐতিহ্য অনুযায়ী। তাহলে শিশু হিসেবে তোমাকে তোমাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী অবশ্যই বড়দের ও তোমাদের বাড়িতে আগত অতিথিদেরকে অভিবাদন জানাতে বলা হয়ে থাকে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট, তোমাকে অবশ্যই কি করা হয়, নম্র হতে শিক্ষা দেওয়া হয়। ইন কোম্পানি, কোম্পানি হচ্ছে সঙ্গীদের সামনে। তাহলে তোমাকে কি করা হয় যে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি, সঙ্গীদের সামনে তোমাকে কি করতে বলা হয়, নম্র হতে বলা হয়। এন্ড কিপ কোয়াইট, এবং শান্ত থাকতে বলা হয়। হোয়াইল আদার্স, যখন অন্যেরা, স্পেশালি ইউর এল্ডার্স, বিশেষ করে তোমার বড়রা স্পক কথা বলে। পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস গ্রাস্ট, এই গ্রাস্ট কথাটার মানে হচ্ছে বিদ্বেষ। সাচ স্কুলিং, স্কুলিং হচ্ছে গিয়ে শিক্ষা। তাহলে কি, সম্ভবত এই সময় তুমি বিদ্বেষ প্রকাশ করো এ ধরনের শিক্ষায়। পসিবলি অ্যাট টাইমস ইউ ওয়ার প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, প্রোটেস্টেড কথাটার মানে হচ্ছে প্রতিবাদ করা। সম্ভবত এই সময় তুমি প্রতিবাদ করো এই ধরনের নিয়মানুবর্তিতা। নাও সার্টেনলি ইউ নো দ্যাট, এখন নিশ্চিতভাবে তুমি জানো যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ, তুমি সব সময় সেরকম আচরণ করতে পারো না। দ্য ওয়ে ইউ ওয়ান্ট, যেমনটা তুমি চাও। স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, সঙ্গীদের সাথে আচার আচরণের নিয়ম আছে যা তোমাকে মেনে চলতে হয়। উই আর সোশ্যাল বিইংস, আমরা সামাজিক জীব। অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, এবং আমাদেরকে কি করতে হয়, বিবেচনা করতে হয় অন্যের সাথে আচরণের। ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যদি আমাদের বাড়িতে থাকি। অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের লোকদের সাথে যখন আমরা আচরণ করি তখনও। তাহলে এই প্রথম ফার্স্ট প্যারাটাতে আমরা কি দেখতে পেলাম, যে আমাদের পরিবারে আমাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয় সেটা সম্পর্কে জানতে পারলাম। আরো কি জানতে পারলাম, যে স্কুলিং, যে আমরা আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়া হয়, যে কোন কোন শিক্ষা আছে যেগুলো আমরা কি করি, আমাদের বয়সের কারণে আমরা এই ব্যাপারগুলোর প্রতি কি হয় বিদ্বেষ প্রকাশ করি। কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলোই কিন্তু আমাদেরকে পরবর্তীতে, আমরা যখন আরো বড় হই তখন বুঝতে পারি যে আসলে আমাদেরকে যা শিক্ষা দেওয়া হচ্ছিল ওটাই আসলে সত্যিকার অর্থে শিক্ষা। এখন আমরা যাই নেক্সট প্যারায়। উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের দুটি শব্দ আছে আমাদের এই সামাজিক আচার আচরণের, এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচার আচরণ। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। আচার, শিষ্টাচার অর্থ হচ্ছে গিয়ে, শিষ্টাচার শব্দটা হচ্ছে গিয়ে ফরাসি শব্দ। অ্যান্ড ইট মিনস, এবং ইহার অর্থ দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, সমাজের সঠিক আচরণের নিয়ম। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অ্যান্ড কালচার। এবং কি দ্য ওয়ার্ড ম্যানার্স, এবং ম্যানার শব্দটা দ্বারা, ম্যানার শব্দ আমি তাদেরকে কি বলেছি, আচার আচরণ। এই আচার আচরণ অর্থ দ্বারা কি বুঝেছে, দ্য বিহেভিয়ার, সেই আচরণ, দ্যাট ইজ কনসিডার, যা নাকি বিবেচনা করা হয়, টু বি প্লাইট,
নম্র হওয়া ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, নির্দিষ্ট সমাজের এবং সংস্কৃতির। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচার আচরণ ভালো হতে পারে মন্দও হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, এটা হচ্ছে একটি মন্দ আচরণ, মুখে খাবার নিয়ে কি করা, অন্যের সাথে কথা বলা। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন, মন্দ আচরণে খারাপ আচরণের লোককে কি আমরা কেউ পছন্দ করি, পছন্দ করি না, এটাই বলেছে এখানে। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন, কেউ এই খারাপ আচরণের মানুষকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে এটিকেট এন্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। এটিকেট এবং ম্যানার্স, এই শিষ্টাচার এবং আচার আচরণ, ভ্যারি হচ্ছে গিয়ে ভিন্ন হওয়া। দেখো ভি এ আর ওয়াই, ভ্যারি, এই ভ্যারি কথার অর্থ হচ্ছে পরিবর্তন হয় অথবা ভিন্ন হওয়া। ভিন্ন হয়ে থাকে ফ্রম কালচার টু কালচার, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং এক সমাজ থেকে আরেক সমাজে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস। আমরা এটিকেট অ্যান্ড ম্যানার্স কোথা থেকে শিখি, আমাদের বাবা মার কাছ থেকে শিখি, ফ্যামিলিজ পরিবারের কাছ থেকে শিখি, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি, সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। যেমন স্কুল থেকে শিখি, তারপরে কলেজ থেকে শিখি, আর কোথা থেকে শিখি, প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বডিজ কথাটা মানে হচ্ছে পেশাদার কারো কাছ থেকে। এই পেশাদার কারো কাছ থেকে কথাটা তারা কি বুঝিয়েছে, তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কি করো, যারা স্কুলে পড়ো তারা স্কুলের কাছ থেকে শিখো, এবং কলেজে যারা পড়ো তারা কলেজের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শিখো। আর প্রফেশনাল বডি যেমন আমাদের কথাই ধরো, আমরা যারা টিচাররা আছে আমরা কি এক টিচার আরেক টিচারের কাছ থেকে কি করি, আমরা অনেক কিছু শিখি, তাই না? এটাই হচ্ছে কি আমাদের প্রফেশনাল বডিজ। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এই যে আমাদের যে আচার আচরণ এটার কিছু নিয়ম কারণ আছে। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, অকেশন হচ্ছে কি উপলক্ষ, তাই না, সব ধরনের সামাজিক উপলক্ষের অনুষ্ঠানের। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা কি করা, লার্ন দেম, এটা শিক্ষা নেওয়া, অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং এগুলো চর্চা করা আমাদের প্রাত্যহিক জীবনে। এখন মনে করো আমি কোনো একটা কিছু শিখে এসেছি, বা তুমি স্কুল থেকে কলেজ থেকে কিছু একটা শিখে গিয়েছো, যাওয়ার পর শুধু এটা শিখে থাকলে হবে না, এটা আমাদের কি করতে হবে, আমাদের এভরিডে লাইফে, প্রাত্যহিক জীবনে আমাদের এটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তাহলেই না আমাদের এই শিক্ষাটা কি হবে, কাজে লাগবে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, যে আচার আচরণ সঠিক একটি বিয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে অবশ্যই উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, সেটা তুমি যখন বিতর্ক ক্লাবে যখন থাকবে তখন সেই আচার আচরণ অবশ্যই তুমি করবে না, তাই না? দেয়ার ফর, যা হোক, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমাদেরকে কি হতে হবে, সতর্ক হতে হবে আমাদের এই শিষ্টাচার এবং আচার আচরণের ব্যাপারে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমরা জানি এটা কতই না গুরুত্বপূর্ণ, প্লিজ এবং থ্যাংক ইউ কথাটা আমাদের প্রাত্যহিক জীবনে। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ অ্যাজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। স্মুথ হচ্ছে গিয়ে স্বচ্ছ এবং প্লিজেন্ট হচ্ছে গিয়ে আনন্দময়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরো কিছু নম্র এক্সপ্রেশন, অভিব্যক্তি, সাচের, যেমন পার্ডন মি, মাফ করবেন, এক্সকিউজ মি, এটা আমরা বলি, মাফ করবেন, মে আই, আমরা কারো কাছে অনুমতি চাইলে মে আই বলি, আর বাউন্ড টু মেক ইউর ডে, তোমার দিনটাকে আরো বেশি কি করবে, স্মুথ করবে, স্বচ্ছ করবে, অ্যান্ড প্লিজেন্ট, আরো বেশি আনন্দময় করবে। আমরা এখানে আরো কিছুই পাচ্ছি, দেখো, হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট, এখানে শিষ্টাচারের কয়েকটি মৌলিক নিয়ম রয়েছে, যে আমরা দেখি কি লিখেছে এখানে, রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, অন্যদের ব্যক্তিগত জগৎকে সম্মান করো, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং, যখন কেউ কথা বলে তখন কি করবে না, বাধা দিও না, বি এ হেল্পার, অপরের সহায়ক হও, বি অন টাইম, সময় অনুবর্তী হও, ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, জনসমাগম স্থলে চেঁচিও না, ইট পোলাইটলি, ভদ্রভাবে খাও,
চিউ উইথ ইয়োর মাউথ ক্লোজ, তোমার মুখ বন্ধ রেখে চিবাও। স্ট্যান্ড ইন কিউই, সারিবদ্ধ ভাবে দাঁড়াও। Now look at the board. Here I have written some word meaning related to these chapters. Grasp, Vidyesh, Club, Sangho, Smooth, Satcho, Ill, Chitkar Kora, Handsome, Sudarshan, Polite, Bhadra, Present, Upasthiti, Particular, Sunirdishto, Present, Anandodayo, Ignorance, Apoda. স্টুডেন্টস, যে চ্যাপ্টারটা পড়ালাম বাসে এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।